আবার একটা নতুন ভিডিওর সঙ্গে নতুন ভাবে চলে এসেছি। তো আজকের ভিডিওটা একটা রিভিউ ভিডিও। দিস স্ট্রেটনার ইম্পোর্টেড বাই হ্যাবলস ইন্ডিয়া লিমিটেড, অরিজিনেটেড ইন চায়না। উইদিন 2 ইয়ার্স যদি প্রোডাক্টের কোনো প্রবলেম হয় তাহলে রিপেয়ার বা রিপ্লেসমেন্টের ব্যবস্থা রয়েছে। অ্যান্ড দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট ইজ, বন্ধুরা, আমরা এটা 230 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারেচার কন্ট্রোল করতে পারি। এটাতে খুব একটা বেশি কিছু কালারের চয়েস দেয় না, তবে খুব সুন্দর একটা লাল প্রিটি কালার আমি নিয়েছিলাম। কালারটা আমার কাছে ভীষণ একটা বড় ম্যাটার করে, কারণ আলটিমেটলি দেখে তো একটা স্যাটিসফ্যাকশন দরকার। তো এটাতে এরকম একটা লক সিস্টেম থাকে, এইভাবে খোলালে খোলে, এইভাবে বন্ধ করা যায়, এইভাবে খোলা যায়। বন্ধুরা, এই স্ট্রেটনারটার সঙ্গে যে কেবলটা দেওয়া আছে সেটা প্রায় 2 মিটার লম্বা এবং রাবারাইজড, তাই ইলেকট্রিক শকের কোনো ভয় নেই। যেটা ভালো ব্যাপার, এই বাজেটে এটাতে টেম্পারেচার কন্ট্রোল করা যায়, আর স্পেশালি সেই কারণেই আমি এই স্ট্রেটনারটা নিয়েছি। স্ট্রেটনারটা টেম্পারেচার কন্ট্রোল হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, বলছি কেন কারণটা। তো এটা অফ রয়েছে, আমি এটাকে অন করব। এটা অন করার সুইচ এই মাঝের সুইচটা, এই এই সুইচটা হচ্ছে অন করার সুইচ। এটাতে ক্লিক করার পরে এটাতে নর্মালি দেখায়, এটা সিম্পলি 190 ডিগ্রি আসে, অটোমেটিক্যালি 190 ডিগ্রি আসে। পাওয়ার বাড়ানোর জন্য এটাতে ক্লিক করতে হয়। আমি এবার এই টেম্পারেচারটা কমাবো, টেম্পারেচারটা কমানোর জন্য আমাকে এটা নিচে ক্লিক করতে হবে। এই স্ট্রেটনারটাতে সব থেকে কম হচ্ছে 190 ডিগ্রি সেন্টিগ্রেড। এর নিচে যদি আমি ক্লিক করি তাহলে দেখাবে যে লক। আমি একটা ডেমো দেখাবো আমার এই কার্ল হেয়ারগুলোকে স্ট্রেট করে। তো তার আগে আমি একটা প্রোটেক্টিং সিরাম ইউজ করব, যেটা হচ্ছে কেয়াসেটের কেয়াসেট কেরাটিন স্মুথ স্পা। হিট প্রোটেক্টিং সিরাম হিসেবে যে কোনো লাইট ওয়েটেড হেয়ার অয়েলও ইউজ করা যায়। আমি এখানে 3 বার মতো স্প্রে করে একটা কোয়ান্টিটি নিচ্ছি, কিন্তু তোমরা তোমাদের হেয়ারের লেন্থ অনুযায়ী ওই কোয়ান্টিটিটা নেবে। তো আমার সিরাম লাগানো হয়ে গেছে, এবারে আমি চুলটা স্ট্রেট করব। তো স্ট্রেট করলে এটা খুব তাড়াতাড়ি হিট হয়, তো সেই জন্য আমি 190 ডিগ্রি সেন্টিগ্রেডেই করব। আমার প্রথমে চুলটা কম করে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো চুলটা সিকিউর করে নিয়েছি। এখন আমি স্মল স্মল সেকশন নিয়ে স্ট্রেটনিং করব। আমি 190 ডিগ্রি সেন্টিগ্রেডে করব, কারণ এর থেকে বেশি টেম্পারেচার আমার দরকার নেই। 190 ডিগ্রি সেন্টিগ্রেড, খুব স্বাভাবিকভাবে এই টেম্পারেচারে ধোঁয়া বেরোবে, এটা নিয়ে ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাবে ওয়ান টাইম প্রেসিংয়ে এত ভালো একটা ফিনিশিং দিয়েছে। যত ছোট ছোট পার্টে হেয়ার নিয়ে আমরা প্রেসিং করব তত ভালোই কিন্তু আমরা ফিনিশিংটা পাবো। আমি চাইছি না ভিডিওটা বেশি লেন্দি হোক, তাই আমি সবটা তো প্রেসিং করে দেখাতে পারবো না। আর মেক শিওর আমরা যখন সবাই প্রেসিং করছি আমরা চুলের গোড়া থেকে 2 সেন্টিমিটার ছেড়ে প্রেসিং করব, যাতে হেয়ার ফলের প্রবলেম না হয়। বন্ধুরা, যদিও লেখা আছে প্রোডাক্ট ডিটেলসে যে এটা 150 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 230 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারেচার কন্ট্রোল করা যায়, কিন্তু আসলে 190 ডিগ্রি থেকেই টেম্পারেচার কন্ট্রোল করা যায়, 150 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে করা যায় না। তো বন্ধুরা, এখন আসি প্রাইজের কথায়। তো এটা যদি তোমরা ব্র্যান্ডের ওয়েবসাইট থেকে কেনো তাহলে এটার দাম পড়বে 1995 টাকা। এছাড়া তোমরা বিভিন্ন শপিং অ্যাপ চেক করতে পারো, যেমন অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অফার থাকে, তো 5-10% ডিসকাউন্টে তোমরা এটা পেতে পারো। এই
এই এই যে গ্যাপটা রয়েছে এইটা যখন কেউ রেখে এমনি নর্মালি কোথাও রাখলে বা হাত দিলে গরম লাগতে পারে, তাই জন্য বি সিওর, বি কেয়ারফুল ওয়েন ইউ আর ইউজিং আ হেয়ার স্ট্রেটনার প্লিজ। আমি পুরোটা স্ট্রেট করিনি কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত। ভিডিওটা একটু হলেও তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, যদি একটু হলেও হেল্পফুল হয়ে থাকে তো প্লিজ একটা লাইক করো, আর যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। লাভ ইউ গাইস।